বুঝলি নে, তুই ওর দেবতার মতো স্বামীকে নিয়ে অনেক কথা কয়েছিস নে, যা মাপ চা। চট করি মা, কেউ ভুল করলে আর সেই ভুলখানা বুঝতে পেরে মাপ চাইলে তাতে কেউ ছোট হয়ে যায়নি। নায়েব মশাই, নায়েব মশাই কোথায় গেলেন? কোথায় ডাকছিলে ছোট বৌরানী? হ্যাঁ বলি, বোধনের সব আয়োজন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। বেশ বেশ। ও মা, তোমরা বুঝি বেলপাতা নিয়ে এসেছো? তা দেখি বাসে বেলপাতা গুলো। নায়েব মশাই, কি হয়েছে ছোট উড়ান? ওরা কারা? অমন করে চলেই বা গেল কেন? কাদের কথা বলছো? দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। কি বলবো, আপনাদের পালা দেখার জন্য আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছি সবাই। আগে আপনাদের কথা মতোই এবার ওই শিব দুর্গার পালা এনে, এই তো আমার শিব ভাই, আমরা তো এই চলে এলুম, বাকিরা সব পরে আসছে। এই বুঝি আপনাদের শিব বা বেড়ে মানাবে বলে মনে হচ্ছে। তুমি শিব? আচ্ছা তুমি যখন শিব সাজো তখন তোমার মনে কি ভাব হয় গা? ইয়ে অধিকারী মশাই, ওগুলো গদাই, আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছোট বেটা। গদাই কিন্তু নানান রকম বেশ ধরতে পারে। তাই বুঝি? তাহলে তো কোনো চিন্তাই নেই। ওই 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 তো ওরা এসে গেছে। এই তো এসে আমার দলের, ওরা যদি কিছু ভুলটুল করে তাহলে ওই গদাই সামনে নিতে পারবে, সব পাঠ বলে দিতে পারবে। হ্যাঁ সেটাও আলবাত পারবে। এই দাঁতি বউ সেজে আমাকে যা ঘোল খাইয়েছিল। গদাই এক কাজ কর বাবা, তুই এনাদের নিয়ে ওই নাহা বাবুর অতিথিশালায় যা, ওখানেই ওনারা থাকবেন। যা 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 যা। আসুন আসুন। কই খুশি, কইলে নে তো, তোমার কেমন মনের ভাব হয়? দেখো আমি শিব সাজি, সত্যি গেলে শিব আমি হই না, আমি মাধাই মাধাই থাকি, মুখস্থ করা পাঠ বলি। তাহলে মনের ভাব আলাদা কি করে হবে? কিন্তু আমি যখন কৃষ্ণ ঠাকুর সাজি তখন তো আমি আর গদাই থাকি না, কেমন যেন একটা অন্য ধারার হয়ে যাই। আমার এমনটা কেন হয়, কেন হয় এমনটা? দাসমশাই, আপনাদের গৃহের সঙ্গে আমাদের যে বিবাদ হয়েছিল
সেটা মিটে যাওয়াতে আমরা সত্যিই খুব খুশি হয়েছি। কিন্তু একটা কথা আপনাকে মানতেই হবে, ব্রাহ্মণরা হলেন বর্ণশ্রেষ্ঠ। তারা যা সিদ্ধান্ত নেন সমাজের সমস্ত শ্রেণীর পক্ষেই সেটা ভালো, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। কথাটা শুনে মনে মনে আপনি ব্যঙ্গ করছেন না তো? এ কি বলছেন শাস্ত্রী মশাই, আপনাদের মতো ব্রাহ্মণ সমাজের অন্যতম প্রধানের মুখে এরকম কথা শুনে আমি হাসব? সেরকম দুঃসাহস আমার হবে কখনো? তবে হ্যাঁ, ব্রাহ্মণ সমাজকে বর্ণশ্রেষ্ঠ বলায় আর সবার মঙ্গল কামনায় আপনাদের উদ্বেগ শুনে আমার একটু হাসি পেল বটে। ক্ষমা করবেন ভট্টাচ মশাই, আমরা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণেরা কারো মঙ্গল চিন্তা করি না, অন্তত ইদানিং করি না। আমরা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণেরা কারো মঙ্গল চিন্তা করি না, অন্তত ইদানিং করি না। না হলে আমাদের দেশের মেয়েদের এমন দুর্দশা হতো না। কি বলতে চাইছেন আপনি বিদ্যাসাগর মশাই? যদিও না বোঝার মতো কিছু বলিনি, তবু বলছি, আজ দেবীর বোধন হচ্ছে, আমরা সেই শক্তিকে জাগ্রত করছি যিনি অসুর বধ করেন। সেই শক্তি নারী শক্তি। অথচ আমাদের চারপাশে দেখুন, চারিদিকে দেখুন আমাদের মেয়েদের কি দুর্দশা। স্ত্রী লোকেদের কল্যাণার্থে আমাদের ব্রাহ্মণ সমাজ কি ভাবছে কি করছে সেই প্রশ্ন আমি আপনাকে বিনীত ভাবে করতে পারি শাস্ত্রী মশাই? আমার ওই একই প্রশ্ন বিদ্যাসাগর মশাই, তবে মুখ ফুটে করার জো নেই, না হলে একটা হইচই শুরু হয়ে যেতে পারে। সেই বিধানই নেওয়া হচ্ছে ছোট করিমা। আচ্ছা টাউন মশাই, এই পুজো থেকে যদি আমরা পূজোর কটা দিন রোজ কুমারী পুজো করি তাহলে কি কোনো ক্ষতি হবে? না না, ক্ষতির কোনো কারণ তো তেমন দেখছি না, তবে এর আগে কখনো এ বাড়িতে রোজ কুমারী পুজো হয়নি তাই। আর এখানে সমস্ত বড় বড় পণ্ডিত মশাইরা রয়েছেন, তারা যেমন বলবেন তেমন হবে। পিসিমা, আপনি নির্দ্বিধায় প্রতিদিন কুমারী পুজো করতে পারেন। দেবী যখন বেলগাছের নিচে কুমারী রূপে নিদ্রিতা ছিলেন তখন ব্রহ্মা তার নিদ্রাভঙ্গ করার জন্য স্তুতি করেন, সেই স্তুতিতে দেবীর নিদ্রাভঙ্গ হয়, দেবী জাগ্রত হন সেই বেলগাছের তলায় কুমারী রূপেই। আর তাই আমরা বেলগাছের নিচে দেবীর বোধন করি। ঠিক সেই কারণেই আপনি পুজোর দিনগুলোতে প্রত্যেক দিন কুমারী পুজো করতে পারেন। একদম কাছাকাছি না, অপেক্ষা করো, রানীমা এক্ষুনি চলে আসবেন।
ছোট বৌরানী, কাঙালিরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ওদের কি তাহলে? হ্যাঁ, এবার ওদেরকে ডাকুন। খবরদার খবরদার, কেউ চেঁচামেচি করবে না, কাপড় তোমরা সবাই পাবে, যে গোল করবে তাকে কিন্তু বের করে দেব। যাও, এক এক করে যাও। বলছি যে কলা বোস নান ভালো করে হয়ে গেছে, কিন্তু বাবাকে দেখছি না। বাবা কি অন্দরে আছেন? আজ কয়েকজন ব্যবসায়ীর আসার কথা আছে। হ্যাঁ হ্যাঁ বাবা মধুর, চৌধুরী মশাই, দত্ত মশাই সকলের আসার কথা। তুমি একটু দেখো তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা মশাই, তাদের আপ্যায়ন আমি দানি থেকে করব। বলছি চন্দর, সব দায়িত্ব কি তুমি সেজ জামাইকে দিচ্ছ? না কিছু মনে করলে বড় জামাইয়ের জন্য অন্তত কিছু কাজ রেখে দাও, সেও তো সমাজের কেষ্টবিষ্টুদের চেনে। সব কাজের ভারি যদি একজনকে দাও খারাপ দেখায় এই আর কি। না না ছোট খুড়িমা, বলছি বড় জামাই থাকলে তো তাকে দায়িত্ব দেব, সে তো দুর্গাপূজা উপলক্ষে মলঙ্গালেনের বাড়িতে গেছে। কি করছো মাধব? জ্যাঠামশাই, এসো বাবা এসো, ভেতরে এসো ভেতরে এসো। থাক থাক থাক, আমি আবার তাকে ধরে এনেছি জ্যাঠামশাই। খালা বাবু ডাকলে না এসে কি থাকতে পারি? আমার বেটা জামাই সকলে এসে গেছে, এবার তো আমি নিশ্চিন্ত, কি বলো? এসো এসো আগে। থাক বাবা থাক, আশীর্বাদ করি বাবা, ভালো থাক। থাক বাচ্চা, থাক 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 বাবা, থাক মা। তো কতকাল পরে দেখলাম তোমায় বড় মা, কি যে ভালো লাগছে। তুই কেমন আছিস বাবা? ভালো আছিস তো? তোর বাবা কেমন আছে? ভালো তো? নায়েব মশাই, বাকি বস্ত্র বাইরে বিতরণের ব্যবস্থা করুন, আর ওনাদেরকে খাওয়ার জায়গায় নিয়ে যান। সর্দার, ওদের নিয়ে বাইরে যান। আসেন আসেন, আপনারা আসেন, চলো গো বাইরে, চলো সব, চলো বাইরে চলো। দূর পাগলি, তোদের কখনো ভুলতে পারি? এক মুহূর্তের জন্য ভুলিনি এ বাড়ির কারোর কথা। তোরা সবাই ভালো আছিস তো? ঠাকুমা, থাক বাচ্চা থাক, নজরে পড়লো তাহলে এই বুড়ি। হ্যাঁ ভালো থাক। কেন নজরে পড়বে না ঠাকুমা? বাবা মশাইয়ের আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু তিনি হঠাৎ কাজে আটকে গেলেন, কিন্তু আমি না এসে থাকতে পারলাম না। জানবাজারের বাড়ির পুজো না দেখলে মনই ভরে না। মাধব তুই যা অন্দরে যা, আমি আজকে তোকে নিজে হাতে রেঁধে খাও। যা দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? মুথুর একটা জিনিস লক্ষ্য করলে ভাই, আমরা কিন্তু বাড়ির জামাই, কিন্তু যত আদর সবই মাধবেরই প্রাপ্য। হ্যাঁ নমস্কার দাস মশাই।
বলছিলাম এই অধমের স্থান কি বাইরেই হবে নাকি ভেতরে আসার অনুমতিটা? না না, এসব কি বলছেন, সুস্বাগতম। কি ব্যাপার তালুকদার মশাই, আপনি হঠাৎ এখানে? ও হ্যাঁ, আপনাদের তো জানানোই হয়নি। বলছিলাম যে এবারে কোম্পানি থেকে আমাকে সোরা রপ্তানির বরাতটা দেওয়া হয়েছে। তো দাসমশাই, আপনিও কারবারি মানুষ, আমিও কারবারি মানুষ, তাই ভাবলাম যে আমাদের মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় সেই জন্য আমি নিজে থেকে এসে আপনাকে খবরটা শোনাই। হ্যাঁ, আর একটা কথা, এই উপলক্ষে এই দুর্গাপূজার মধ্যে আমার বাগান বাটিকায় আমি একটা যত সামান্য খানা পিনার আয়োজন করেছি আর কি। এই কোম্পানি থেকে সমস্ত সাহেব সুবরাও আসবেন, আর এই সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তো আছেনই। আমার বড় অভিলাষা, যদি আপনি একবার পায়ের ধুলো দেন তাহলে এই অধম বড় প্রীত হয়। একটা কথা এখানে বলে রাখা ভালো, আমাদের এই মনমথ বাবা জীবনের বাপ মানে কৃষ্ণদাস আমার বিশেষ বন্ধু, সেটা তো আপনারা আগেই জানেন। আর সেই সুবাদেই আমি তো এর আগের দিন এসেছিলাম, তাই আমার মনে হয় না যে এই বিষয় নিয়ে আমার আপনার মধ্যে কোন রকম শত্রুতা থাকতে পারে। আসুন আসুন। আপনি এ বাড়িতে? বাবা রামচন্দ্র, তালুকদার মশাই আমাদের সম্মানীয় অতিথি, আর তিনি আমাদের বাড়িতে দয়া করে এসেছেন, তাই আমাদের উচিত ওনার যোগ্য আতিথিয়তার ব্যবস্থা করা। কি তালুকদার মশাই, তাই তো? তালুকদার মশাই আপনি বৈঠকখানায় চলুন, সেখানে বসার আয়োজন করা হয়েছে। বেশ, দিব্য বন্দোবস্ত আপনার, তা এবারে ওড়াবেন না। উই দেখো, মই শাশুর ইচ্ছে গো, মই শাশুর, মই শাশুর কোতার। মায়ের প্রীতি মেতে? না গো না, সামনে। এক্ষুনি খবর পেলুম, উমাকে যেখান থেকে পাওয়া গেছে সেখানে তালুকদার মশাইয়ের একখানা বড় বাড়ি আছে। সে বাড়ি থেকে নানান রকমের আওয়াজ পেয়েছে আমাদের লোকেরা, গান হচ্ছে, সারেঙ্গি বাজছে, এইসব আর কি। আসলে ওখানকার বাড়িগুলো তো খুব একটা সুবিধের নয়। আচ্ছা,
আপনি মতুরকে পাঠিয়েছিলেন ওখানে খোঁজ খবর করতে, কই আমাকে তো বলেননি। রানী, তোমাকে তো বললাম তোমার হুকুম আমি তামিল করব না, এমন কথা তো আমি ভাবতেই পারি না। আপনি জামাইয়ের সম্মুখে কেউটাও কি নেই আপনার? মতুর বলি, বড় বাড়ি থাকলেই গান বাজনা হলেই তো আমরা ধরে নিতে পারিনি যে সেখানেই উমাকে বন্দি করে রাখা হয়েছিল। জানি মা, তাই জন্যই তো কিছু করতে পারিনি। তবে তালুকদার মশাই যা করেছিলেন এই বাড়িতে এসে, তারপর মনে হচ্ছিল এই সুযোগে লেঠেল নিয়ে ওই বাড়িতে চলে যাই। নমস্কার, আসুন, দয়া করে আসুন, বসুন। অক্ষিত ইদানিং গান করে বেশ সুনাম করেছে, যদিও বেড়াদার আমার কিন্তু তাদের গান শোনা হয়নি। আজকে আপনার আসরে তাদের গানও শোনা হয়নি। বেড়াদার দ্বারকানাথ, এসবই আমার সেজ জামাইয়ের বুদ্ধি। ওকে চিনতে পারছো তো? মথুরামোহন বিশ্বাস, তোমার সুযোগ্য পুত্র, দেবেন্দ্রনাথের সহপাঠী। ও ওয়েল ওয়েল ওয়েল, তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো ইয়াং ম্যান। সে নিশ্চয়ই আপনার বড় জামাতা, তাকে কিন্তু বিলক্ষণ চেনা লাগছে। আগে হ্যাঁ, আমি রামচন্দ্র আঠা। গড ব্লেস। আসলে কি জানেন তো ব্রাদার, আপনার পরিবারের এই সম্বন্ধ না, এই বন্ধন দেখতে আমার বড্ড ভালো লাগে। বাই দ্য ওয়ে, এমিলি কলকাতায় এসেছে আর সে আপনার পূজোয় আসবার জন্য বলছিল, যদিও আমি ইচ্ছাকৃত তাকে নিয়ে আসিনি। আসলে বলতে পারেন যে সাহস করে উঠতে পারছিলাম না, কারণ অনেক কষ্ট করে এই কড়া ব্রাহ্মণ সমাজকে তো তুষ্ট করেছেন, তাও আবার ওই রাধাকান্ত দেববাহাদুরের দয়াতেই। তাই ভাবছিলাম তাকে রুষ্ট করে লাভ নেই। ব্রাদার দ্বারকানাথ, তুমি দেখছি বিশেষ পাল্টাও নেই। রামমোহন বাবু গত হবার পর আমাদের নিজস্ব সেই আলোচনাগুলো আজ আর নেই। তবে ব্রাদার দ্বারকানাথ, অনেকদিন পর তোমার এই কথাগুলো শুনে আমার বেশ ভালো লাগলো। চলো আমরা গিয়ে বসি। আর হ্যাঁ, এমিলি ম্যাডামকে জানিও আমরা তার অপেক্ষা করব। এসো এসো, বসবে, এসো এসো, এসো। মথুর, বাবা মশাই তার যৌবন বয়সে বেশ অন্যরকম চিন্তা ভাবনা করতেন, তাই না? পাটামশাই, সেই জন্যই তো বাবা মশাইকে আমি এত শ্রদ্ধা করি। সত্যি আপনি জানেন কোন জিনিসটা আমার এই বাড়িতে সব থেকে বেশি ভালো লাগে? মেয়েদের সম্মান এখানে। হ্যাঁ ঠিক ঠিক, তুমি একদম ঠিক বলেছো। আরে আসুন 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 বাবু মতিলাল শীল মশাই, আসুন আসুন আসুন। হ্যাঁ রে বউ, আজকে যারা গান গাইবে তারা নাকি কিসব পুকি টুকি সেজে গান গাইবে, কেমন তারা গান রে বউ? বাবা, কত নঙ্গটা দেখবো। কিন্তু মনে করুন এটা এসব বুঝি সেজনার জামাই বুদ্ধি। তবে বুদ্ধি কানা কিন্তু মন্দ নয়, আজ একখানা নতুন জিনিস দেখবো আমরা, যা আগে কোনোদিনও দেখিনি। তা চট করি মা, আপনার ভালো লাগবে না? আমার ওই নাম কীর্তনই ভালো লাগে,
মানুষ পাখির সাথে ডাক ছাড়বে এই আবার কেমন তার কথা? হ্যাঁ তাই তো, তবে বউ পাখিরাই কিন্তু ভোরবেলায় প্রথম গান শুরু করে, এরা বুঝি তাদেরই নকল করবে? তোমাদের বড় জামাই তো কইছিলেন এরা সব নাকি উড়িষ্যের নোক। শত আমি জানি, তবে আমি শুধু শুনেছি রাধাকান্ত দেব বাহাদুর এদের নাকি খুব পছন্দ করে। পেন নাম হই বাবু মশাইরা, পেন নাম। আজ পক্ষী দলের সামনে কত দর্শক, সবাই এসেছেন পূজো দেখতে। কার পূজো? মা দুর্গার পূজো। কিন্তু কৈলাসে মা দুর্গার সংসারের কি দশা কেউ কি জানেন? দেখলাম পান, এই তো। এই যে ভায়া, একখানা ভালো পান সাজো দেখি। তাহলে ভালো করে বেনারসি পান খাবে? হ্যাঁ, বেশ জম্পেশ করে বানাও তো। রামাচরণ, কি করলি তোরা এটা? হ্যাঁ, কর্তার একটা কাজও কি তোরা গুছিয়ে করতে পারিস না? দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।